বর্তমানে আমাদের দেশে এরকম একটা পরিস্থিতি চলছে, যে কোনো প্রজেক্টে হেভি লাইসেন্সের পদোন্নতি দিয়ে থাকে, যাদের মিডিয়াম বা লাইট আছে তাদের চাকরি অ্যাভেলেবেল না। যদিও মিডিয়ামের চাকরি হয়ে থাকে, বেতনের পরিমাণটা অনেক কম, আর সেই সুযোগটা নিচ্ছে বাস এবং ট্রাক ড্রাইভার। অলরেডি তাদের কাছে একটা হেভি লাইসেন্স আছে, আর বর্তমানে যারা বাংলাদেশে ভালো ভালো মেগা প্রকল্পে এর আগে জব করছে তাদের হেভি লাইসেন্স এখনও অনেকেরই হয় নাই, সেই সুযোগটা গ্রহণ করছে বাস এবং ট্রাক ড্রাইভার। আমি এখন একটা 40 টন ব্লক ট্রেলার থেকে সেফলিভাবে এবং সেফটি সহকারে আনলোডিংয়ে ট্রাই করব। ব্লকটা যখন আমি ক্রেন দিয়ে একটু আপ করব, প্রথমত ট্রেলারটা চলে যাবে, তারপরে একটু সুইং ওয়্যার ডাউন করে সাথে সাথে আমি মাটির লেভেলে নিয়ে আসব। 40 টন ব্লক, 52 টন ক্যাপাসিটি, 12 টন ওভার রাখার পরেও আমি ব্লকটাকে মাটির লেভেলে নিয়ে আসার উদ্দেশ্যটা হচ্ছে, আমি যখন সুইং করব, যদি ইনকেস আমার লিমিট ওভার হয়ে যায়, যেন ব্লকটা কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা না হয়। যদিও কারেন্টটা হেলে পড়ার সম্ভাবনা থাকে, মাটির পরিমাণ যাবে, মাটির পিছনে সমপরিমাণ আপ হবে, তার মানে এখানে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার ইনশাল্লাহ চান্স থাকবে না। আমাদের দেশে যত প্রফেশনাল এবং ভালো কারেন অপারেটর আছে, তারা কখনো চিন্তা করে নাই টাওয়ার কারেন বা করলা কারেন অপারেটিং করলে সড়ক বিভাগের লাইসেন্স গ্রহণ করতে হবে। তো সেই হিসেবে এখনও অনেক ভালো ভালো অপারেটর আছে, তারা লাইসেন্স করে নাই, বা যদিও লাইসেন্স করছে মিডিয়াম পর্যন্ত গিয়ে তারা ঠিকই আছে বাংলাদেশের লাইসেন্স জটিলতার কারণে। আর এখন বিভিন্ন প্রজেক্টে হেভি লাইসেন্স ছাড়া চাকরি হয় না, এবং যার হেভি লাইসেন্স আছে স্যালারির মানটা হয় হাই, আর সেই সুযোগটা গ্রহণ করছে বাস এবং ট্রাক ড্রাইভার, কারণ তাদের কাছে অলরেডি একটা লাইসেন্স আছে হেভি। এখানে লাইসেন্সের প্রাধান্য দেওয়া হয়, বাট কাজ এবং এক্সপিরিয়েন্সের কোনো প্রাধান্য দেওয়া হয় না, আর সেটা গ্রহণ করছে হেভি লাইসেন্সধারী বাস এবং ট্রাক ড্রাইভারগণ। আর এখান থেকে বঞ্চিত হচ্ছে প্রফেশনাল কেরেন অপারেটরগণ, কারণ তাদের এখনও হেভি লাইসেন্স হয় নাই, অনেকেরই হয় নাই, বা যাদেরও হয়েছে হেভি লাইসেন্স করতে দিছে, নানা জটিলতার কারণে এটা আটকেই আছে বিআরটি পর্যন্ত। আর অদক্ষ অপারেটর দ্বারা কাজ করানোর ফলেই বিভিন্ন সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়।